বন্ধুরা আমাদের দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস তো দেখো বন্ধুরা তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ খুবই কমন প্রশ্ন সিম্পল একটি প্রশ্ন তো আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এরপর দু নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী উত্তর প্রশান্ত মহাসাগর এরপর তিন নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশের নাম হচ্ছে রাশিয়া তো দেখো বন্ধুরা আমি তোমাদের সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন করি নাই তো তোমরা উত্তরগুলো সরাসরি মুখস্থ করে নাও এরপর চার নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যার দিক দিয়ে তো জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ হল চীন এরপর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে অ্যামাজন এরপর নেক্সট ছ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম শহর লোকসংখ্যার দিক থেকে টোকিও যেটি জাপানে অবস্থিত আমরা প্রত্যেকেই জানি জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও আর এই টোকিও শহর পৃথিবীর লোকসংখ্যার দিক থেকে বৃহত্তম শহর এরপর নেক্সট সাত নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড আমরা প্রত্যেকেই জানি কম বেশি তো পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড এরপর আট নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলো পৃথিবীর হচ্ছে বৃহত্তম দ্বীপ তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে কারণ তোমরা যদি শেয়ার না করো তাহলে হয়তো এই ইম্পর্টেন্ট ক্লাসটি তাদের কাছে পৌঁছবে না তো তোমাদের একটি শেয়ার তাদের অনেক উপকারে আসতে পারে তো প্লিজ ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো এরপর দেখে নিচ্ছি নয় নম্বর প্রশ্ন তো দেখো নয় নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি। তো এর উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি নেক্সট দশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম গৃহাত এর নাম কি। তো বন্ধুরা এর উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম খাত এরপর এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী তো এর উত্তর হয়ে যাবে অ্যামাজন তাহলে আমরা দুটো প্রশ্ন পাইলাম যে বৃহত্তম নদীর নাম কী আবার বৃহত্তম নদী অববাহিকার নাম কি তাহলে দুটোর উত্তর হয়ে যাচ্ছে অ্যামাজন এরপর নেক্সট বারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি। তো দেখো তৈগা অরণ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অরণ্য যেটি রাশিয়ায় অবস্থিত এরপর নেক্সট তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম কী আমরা প্রত্যেকে জানি পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন যেটি ভারত এবং বাংলাদেশের সমুদ্র সৈকতে অবস্থিত এরপর নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি। তো এর উত্তর হয়ে যাবে মাওনালোয়া এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নায়গিরি খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা তোমরা চাইলেও এখান থেকে নোট করে রাখতে পারো যে পৃথিবীর বৃহত্তম আগ্নায়গিরির নাম হচ্ছে কি মাওনা লোয়া যেটি হাওয়াইয়ে অবস্থিত এরপর নেক্সট পনেরো নম্বর এরপর এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি তো এর উত্তর হয়ে যাবে অ্যামাজন তাহলে আমরা দুটো প্রশ্ন পাইলাম যে বৃহত্তম নদীর নাম কি আবার বৃহত্তম নদী অববাহিকার নাম কি তাহলে দুটোর উত্তর হয়ে যাচ্ছে অ্যামাজন এরপর নেক্সট বারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি। তো দেখো তৈগা অরণ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অরণ্য যেটি রাশিয়ায় অবস্থিত এরপর নেক্সট তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম কি। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন যেটি ভারত এবং বাংলাদেশের সমুদ্র সৈকতে অবস্থিত এরপর নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি। তো এর উত্তর হয়ে যাবে মাওনালোয়া এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নায়গিরি খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা তোমরা চাইলেও এখান থেকে নোট করে রাখতে পারো যে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম হচ্ছে কি মানালোয়া যেটি হাওয়াইয়ে অবস্থিত এরপর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাঠাগার বা লাইব্রেরি কোথায় অবস্থিত তো দেখো লাইব্রেরি অব দ্য কংগ্রেস এটি হচ্ছে ইউএসএ অবস্থিত পৃথিবীর বৃহত্তম পাঠাগার এরপর ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জাদুঘর এর নাম কি তো দ্য স্মিথোনিয়ান যেটি ওয়াশিংটন ডিসি এবং ইউএসের মধ্যে অবস্থিত পৃথিবীর বৃহত্তম জাদুঘর এরপর নেক্সট সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মন্দিরের নাম কি খুবই ইম্পর্টেন্ট তো পৃথিবীর বৃহত্তম মন্দিরের নাম হচ্ছে আস্কার ভট্ট যেটি অবস্থিত কলম তো দেখো বন্ধুরা তোমাদের একটি প্রশ্ন সাথে কিন্তু দুটি করে প্রশ্ন হয়ে যাচ্ছে অটোমেটিকলি তো তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে তো দেখো পৃথিবীর বৃহত্তম মন্দিরের নাম হচ্ছে কি অস্কার ভাট যেটি কলম্বিয়ায় অবস্থিত এরপর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম গির্জার নাম কি তো দেখো বন্ধুরা পৃথিবীর বৃহত্তম গির্জার নাম হচ্ছে সেন্ট পিটার গির্জা যেটি ভ্যাটিকান সিটি তে অবস্থিত এরপর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মসজিদ এর নাম কি তো মসজিদ আল হারাম যেটি মক্কায় অবস্থিত এরপর কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কি তো এর উত্তর হয়ে যাবে নীল তিমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাণী তো বন্ধুরা এই নীল তিমি কী ধরনের প্রাণী তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের আশায় অবশ্যই থাকবো যে নীল তিমিকে কোন ধরনের প্রাণী বলা হয় এরপর একুশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাখির নাম কি তো দেখো পৃথিবীর বৃহত্তম পাখি হচ্ছে উট তোমরা অনেকেই জানো যে একটি প্রচলিত শব্দ বা প্রচলিত কথা রয়েছে যে কোন পাখির ডানা নেই তো বন্ধুরা এর উত্তর হয়ে যাবে কিন্তু উট পাখি তো উট পাখির কিন্তু রকম ডানা নেই তো এটি হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম পাখি এরপর বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণীর নাম কি তো এর উত্তর হয়ে যাবে হাতি পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী এরপর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম রথ এর নাম কি তো এর উত্তর হয়ে যাবে কাস্পিয়ান রথ পৃথিবীর বৃহত্তম রথ তো দেখো কাস্পিয়ান রথ আসলে কিন্তু একটু সাগর নয় এটি কিন্তু রথ তোমরা এখানে কনফিউশন হবে না যে কাসপিয়ান রত পৃথিবীর বৃহত্তম রত আবার অনেক জায়গায় কিন্তু রয়েছে কাস্পিয়ান সাগর তো তোমরা এটাকে সাগর মনে করবে না তোমরা এটাকে রত মনে করবে এরপর চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী ভেসে থাকবে বা জীবিত মানুষও ভেসে থাকবে এজন্য এটাকে অন্য আরেকটি নাম দেওয়া হয়েছে মৃতের রথ ঠিক আছে তো এরকম যদি প্রশ্ন আসে যে মৃ মৃতের হ্রথ এর নাম কি এটিরও উত্তর হয়ে যাবে কাস্পিয়ান রথ এরপর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী তো এর উত্তর হয়ে যাবে সুপিরিয়র রদ। নেক্সট ২৬ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সাগর এর নাম কি। অন্তর্দেশীয় ঠিক আছে অন্তর্দেশীয় বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর এরপর নেক্সট সাতাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ঘন্টা এর নাম কি তো দেখো পৃথিবীর বৃহত্তম ঘন্টা হচ্ছে মস্কোর ঘন্টা। খুবই ইম্পর্টেন্ট তোমরা অনেকেই জানো আর যারা জানো না অবশ্যই মুখস্থ করে নেবে এই ভিডিওর থেকে পৃথিবীর বৃহত্তম ঘন্টার নাম হচ্ছে মস্কোর ঘন্টা। এরপর নেক্সট আটাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রক্ষগৃহর নাম কি এর উত্তর হয়ে যাবে রক্সি যেটি নিউ ইয়র্ক শহরে অবস্থিত এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী প্লেন এর নাম কী তো এর উত্তর হয়ে যাবে এয়ারবাস এ তিনশো আশি এরপর তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দিন আমরা প্রত্যেকেই জানি একুশে জুন হচ্ছে পৃথিবীর বৃহত্তম দিন তো বন্ধুরা তোমরা আমার কমেন্ট বক্সে ফটাফট কমেন্ট করে দাও যে পৃথিবীর সবচেয়ে ছোট দিন কোন দিনটিকে ধরা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে দুটো কমেন্ট তোমাদের কাছ থেকে চেয়েছি তো এই কমেন্ট তোমরা অবশ্যই করবে যে পৃথিবীর ক্ষুদ্রতম দিন কোন দিনটাকে ধরা হয়ে থাকে তো চলুন এরপর দেখে নিচ্ছি একত্রিশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে তো দেখো একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম রাত কবে তো বাইশে ডিসেম্বর এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাত যেটি উত্তর গোলার্ধে হয়ে থাকে বা উত্তর গোলার্ধের যে সমস্ত দেশগুলো রয়েছে তারা এটিকে মেনে চলে এরপর নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জেলখানার নাম কি তো দেখো এর উত্তর হয়ে যাবে খারকফ জেলখানা পৃথিবীর বৃহত্তম রথ তো বন্ধুরা তোমরা আরেকটি কমেন্ট করলে করতে পারো আমি খুবই খুশি হব যে ভারতবর্ষের বৃহত্তম জেলখানার নাম কি তোমরা চাইলেও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি খুবই খুশি হব তোমরা যদি এই প্রশ্নের উত্তর আমার কমেন্ট বক্সে দাও তো ভারতবর্ষের বৃহত্তম জেলখানার নাম কি তোমরা ফটাফট আমার কমেন্ট বক্সে লিখে দাও তো দেখো এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম খনির নাম কী তো এর উত্তর হয়ে যাবে কিম্বার আলি পৃথিবীর বৃহত্তম খনি তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে কারণ তোমাদের একটি শেয়ার তোমাদের একটি বন্ধুর অনেক উপকার হতে পারে তো চলুন এরপর লাস্ট দুটো প্রশ্ন দেখে নিচ্ছি পৃথিবীর বৃহত্তম হিরক এর নাম কী বা পৃথিবীর বৃহত্তম হিরক খনির নাম কী এটা হচ্ছে কুল্লিনাল পৃথিবীর বৃহত্তম হিরোক এরপর ৩৫ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বন্দরের নাম কী পোর্ট অফ সাংহাই পৃথিবীর বৃহত্তম বন্দর যেটি চীন দেশে অবস্থিত তো বন্ধুরা এই ছিল তোমাদের মাঝে পঁয়ত্রিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করার এরপর নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হব তো তোমরা অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে আশা করি তো থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ধন্যবাদ